पश्चिम बंगाल में विधानसभा चुनाव के नजदीक आते ही तृणमूल कांग्रेस की आपसी गुटबाजी भी सामने आ रही है। खास तौर पे तृणमूल कांग्रेस की गुटबाजी मुर्शिदाबाद जिले में अपने चरम पर है। खबरों के अनुसार मुर्शिदाबाद में तृणमूल कांग्रेस के विधायक निहार रंजन घोष के घर और ऑफिस में जमकर तोड़फोड़ की गई। विधायक निहार रंजन घोष के मुताबिक सोमवार की देर रात जब वे पार्टी कार्यकर्ताओं के साथ बैठक कर रहे थे तो करीब 150 लोग आए और जमकर तोड़फोड़ की। हमले के बाद टीएमसी विधायक ने पुलिस में शिकायत दर्ज करवाई है। साथ ही उन्होंने सीधे सीधे राज्य के पूर्व मंत्री और पूर्व विधायक कृष्णानंद नारायण चौधरी पर आरोप लगाया है। प्रसन्नजीत दास तादेर नेतृत्वे कोनो दिक दिए निरंजन घोष के कोथाओ अप्रिय करते पारछे ना, এই চক্রান্ত করে তাকে ভয় দেখিয়ে দমানোর একটা চেষ্টা করছে, তারই জন্য এটা পরিকল্পিত এই হামলা। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী এরকম আদর্শ শিখাননি কাউকে। আপনি কি জানাবেন উপরে? 100 বার আমার বাড়ির মধ্যে ঢুকে একটা হামলা করেছে, এর থেকে বড় ইতিহাস লজ্জকর ইতিহাস হতে পারে না। প্রায় 150 থেকে 200, তার বেশি তো কম নয়। হাতে হাসুয়া পাশ টিল ছুটতে ছুটতে আমার বাড়ির দিকে এসে আক্রমণ, অফিস ঘর থেকে আরম্ভ করে বাড়ির মধ্যে ঢুকে ভাঙচুর, চিৎকার, চেঁচামেচি, বাড়ির মধ্যে ঢুকে আমাদের ঘরের ভিতরে কাজকর্ম সব কিছু ভাঙচুর করেছেন তারা। এবং যারা যাদের নেতৃত্বে এটা হয়েছে সেই কৃষ্ণেন্দ নারায়ণ চৌধুরী এবং যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রসূন দাস ওখানে উপস্থিত ছিলেন। আমার ডিমান্ড হচ্ছে এর বিচার হতে হবে। আর এইভাবে যারা দলের ক্ষতি করছে, যারা আজকে আমি বিধায়ক, আমার বাড়িতে যদি এরকম তৃণমূলের ঝান্ডা ধরে তৃণমূলের রামাবলী পরে যদি এরকম হামলা করে, তাহলে সাধারণ মানুষের কাছে কি বার্তা যাচ্ছে?